আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি সরকার বিশ্বকাপ উপলক্ষে গ্রহণ করেছে দারুণ উদ্যোগ সৌদির বিজয়ে আনন্দিত পুরো মুসলিম বিশ্ব এই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি ক্রিয়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল জানিয়েছেন আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপ দুই হাজার বাইশের প্রথম ম্যাচে সৌদি আরবের আইকনিক বিজয় সমগ্র আরব ও মুসলিম বিশ্বের বিজয় যা উদযাপন করার মতো সৌদির ফুটবল টিমের খেলার পরিবেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে যুবরাজ আব্দুল আজিজ বলেন এটা অবিশ্বাস্য এই জয়ের আনন্দ উদযাপন কেবল সৌদিদের জন্যই ছিল না সত্যি আমরা অনুভব করছি এটা আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বের জন্য আনন্দের বড় বিজয় সবাই এমন কিছু উদযাপন করতেই এসেছিল যা নিয়ে তারা গর্বিত ছিল খেলোয়াড়দের এমন পারফরমেন্স করেছে যা নিয়ে সবাই গর্বিত সৌদি আরবের ফুটবল দল সত্যি কিছু দেওয়ার জন্য হৃদয় থেকে লড়াই করেছিল এদিকে বিশ্বকাপের আসরের সৌদি আরবের ফুটবল টিমের পরবর্তী ম্যাচগুলো যাতে সৌদি নাগরিক এবং প্রবাসীরা ভালোভাবে উপভোগ করতে পারে সেজন্য রিয়াদ পৌরসভার সমগ্র অঞ্চলে উনচল্লিশটি সাইট বরাদ্দ করেছে এই স্থানগুলোতে পৌরসভা কর্তৃপক্ষ দু বিশ্বকাপের খেলাগুলো বড় পর্দায় যাতে জনসাধারণ দেখতে পারে সেই ব্যবস্থা করেছে অনেকগুলো পাবলিক পার্ক এবং স্থানীয় অনুষ্ঠানের জন্য মনোনীত প্রাদেশিক কেন্দ্র পৌরসভা হল এবং পাবলিক স্কোয়ারগুলো বিশ্বকাপের খেলা দেখার জন্য অস্থায়ী স্থান হিসেবে প্রস্তুত করা হয়েছে এই সকল স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে তাছাড়া জেদ্দা পৌরসভা কর্তৃপক্ষ জনসাধারণ যাতে বড় পর্দায় খেলা দেখতে পারে সেই ব্যবস্থার লক্ষ্যে বেশ কিছু স্থান নির্ধারণ করে সে সকল স্থানে বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে সৌদি আরব দুই হাজার তিরিশ বিশ্বকাপ আয়োজনের জন্য বিট করবে কিনা এই প্রশ্নের ইতিবাচক জবাব দিয়েছেন যুবরাজ আব্দুল আজিজ তিনি বলেছেন কে পছন্দ করবে না আমি মনে করি আপনি যে কোনো দেশকে জিজ্ঞেস করবেন তারা বিশ্বকাপ আয়োজন করতে চায় এটি একটি আশ্চর্যজনক টুর্নামেন্ট এটি লোকদের একত্রিত করে আমরা দেখেছি খেলাধুলা আমি মনে করি বিশ্বের যে কোনো স্থান থাকা সকলকে একত্রিত করার জন্য এটি খুবই একটি ইতিবাচক টুর্নামেন্ট খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে